রয়েছে নবম কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা কেমন হচ্ছে তোমরা? দীর্ঘদিন হলো তোমাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, এতে তোমাদের লেখাপড়ার অনেক ক্ষতি হচ্ছে, মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাই তোমাদের লেখাপড়া যাতে কিছুটা হলেও সফল থাকে, তাই আমাদের ক্ষুদ্রতম প্রয়াস অনলাইন ক্লাস। তো আমরা আশা করবো তোমরা অনলাইন ক্লাসগুলো ফলো করবে এবং তোমরা বাসায় লেখাপড়া করবে, প্রয়োজনে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবে, সাহায্য নেবে। আর আমাদের স্কুলে প্রতি সপ্তাহে শনিবার অ্যাসাইনমেন্ট ভিত্তিক পড়াশোনা চালু হয়েছে। কিছু কাজ, বাড়ির কাজ দেওয়া, তোমরা সেগুলো কমপ্লিট করে আমাদের কাছে দিবে, আমরা সেগুলো দেখবো, আবার তোমাদেরকে পরবর্তীতে আবার অ্যাসাইনমেন্ট দিব। এইভাবে কিছু লেখাপড়ার প্রতিকে ত্বরান্বিত করার চেষ্টা। তো তোমাদের সাহায্য সহযোগিতা এখানে লাগবে, কারণ তোমরা যদি অ্যাসাইনমেন্ট দিতে না আসো তাহলে তো আমাদের এই প্রয়াস ব্যর্থ হলো। আবার অনলাইন ক্লাস যদি তুমি ফলো না করো তাহলে তো আমাদের ক্লাস ব্যর্থ হলো, তাই না? তো তোমাদের জন্যই আমাদের এই আয়োজন, সামান্য হলো তোমাদের জন্য। তো তোমরা এই ক্লাসগুলো ফলো করবে, অ্যাসাইনমেন্টগুলো সংগ্রহ করবে, সেগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবে, এতে করে কিছু হলেও তোমাদের লেখাপড়ার গতি ত্বরান্বিত হবে। আর তোমাদের যদি কিছুটা উপকার হয় সেটাই আমাদের জন্য সার্থকতা। যাই হোক, আসো আজকে আমরা ক্লাস শুরু করি। আমি এখন দশম শ্রেণীর বিজ্ঞান একটা ক্লাস নিব। ইতিপূর্বে আমি দশম শ্রেণীর সপ্তম অধ্যায় থেকে একটি ক্লাস করেছিলাম অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। আজকে আমি সেই অধ্যায় থেকেই আবারও কিছু আলোচনা করব। দশম শ্রেণী এবং পরীক্ষার্থী বৃন্দ, তোমাদের সকলের জন্য এই ক্লাসটি, তোমরা এই ক্লাসগুলো ফলো করবে। আজকে আমি তোমাদের এখানে সপ্তম অধ্যায়ের জন্য টপিক রয়েছে পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ ও সঠিক খাদ্য নির্বাচন, আর সে হচ্ছে পিএইচ মান জানা প্রয়োজন। গুরুত্বপূর্ণ দুটি বিষয়, আমি এই দুটি বিষয়ের উপর আজকে সামান্য কিছু আলোচনা করব। সবচেয়ে প্রথমে পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ আলোচনা করব। পাকস্থলী সম্পর্কে তো আমাদের ধারণা আছে, আমাদের পরিপাকতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে পাকস্থলী। তো পাকস্থলীতে কী হয়? খাদ্য হজম হয়, এটা আমরা জানি। এখন এই খাদ্য হজম হওয়ার পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটি অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং সেটি নিজে থেকে আমাদের পাকস্থলীতে তৈরি হয়। আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিজে থেকে তৈরি হয় এবং খাদ্য হজমে সাহায্য করে। যদি কোনো কারণে এই অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তবে সেই অবস্থাকে আমরা বলি পাকস্থলীর অ্যাসিডিটি। অ্যাসিডিটির সাথে কম বেশি আমরা সবাই পরিচিত আছি, অনেকেরই এই সমস্যা আছে। তো যাই হোক, আমরা জানি অ্যাসিডিটি কী, কারণটা আমরা হয়তো সবাই জানি না। কারণটা হচ্ছে এই যে আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় খাদ্য হজম করার উদ্দেশ্যে, তবে কোনো কারণে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ যদি বেড়ে যায় তখন সেই অবস্থাকে আমরা বলি অ্যাসিডিটি। এখন প্রশ্ন হলো কখন এবং কী কী কারণে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। এর উত্তর হচ্ছে নানা কারণে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে, যার মধ্যে অন্যতম হচ্ছে খাদ্যদ্রব্য। তোমরা নিজেরা কর করতে গিয়ে দেখেছো যে আমরা যেসব পানীয় আর ফলের রস পান করি তার সবে প্রায় অম্লীয়, অর্থাৎ আমরা যেসব পানীয় পান করি এর মধ্যে ফলের রস আসে এবং আরও অন্য ধরনের পানীয় আমরা পান করি, এগুলি প্রায় সবই অম্লীয়। কাজেই এসব পানীয় বেশি মাত্রা পান করলে বা খালি পেটে পান করলে অ্যাসিডিটি সৃষ্টি হতে পারে। অর্থাৎ অম্লীয় যে পানীয় বা ফলের রস আমরা পান করি সেগুলো যদি বেশি মাত্রা পান করি বা খালি পেটে পান করি তবে সেগুলো অ্যাসিডিটি সৃষ্টি করতে পারে। অন্যান্য পানীয় আছে, যেমন ধরো চা, কফি, এইসব পানীয়গুলো যদি আমরা অতিরিক্ত মাত্রায় পান করি তবে আমাদের পাকস্থলীতে অ্যাসিডিটি বাড়াতে পারে। বেশি ভাজা, তেলযুক্ত, চর্বি এবং চর্বিযুক্ত খাবারও পাকস্থলীতে অ্যাসিডিটি বাড়িয়ে দিতে পারে। বিশেষজ্ঞদের দেওয়া তথ্য অনুযায়ী
পেঁয়াজ রসুন মরিচ এবং অন্যান্য অতিরিক্ত মশলা দেওয়া খাবার চকলেট এ ধরনের খাবারগুলো অ্যাসিডিটি তৈরি করে। তো এইসব ছিল অ্যাসিডিটি তৈরির বিভিন্ন খাদ্যদ্রব্য যেগুলো আমরা সবসময় খাই, কিন্তু যদি সেগুলো মাত্র অতিরিক্ত হয়ে যায় তো আমাদের জন্য সেগুলো ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, আমরা অ্যাসিডিটির শিকার হতে পারি। খাদ্য ছাড়াও আরও কিছু কারণ আছে যাতে অ্যাসিডিটি বেড়ে যেতে পারে, এর মধ্যে একটি হলো দুশ্চিন্তা। নিয়মিত সময় মতো খাবার না খাবো, প্রয়োজন মাফিক না ঘুমালেও আমাদের অ্যাসিডিটি বাড়তে পারে। আবার কখনো কখনো ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণেও অ্যাসিডিটি হতে পারে। তাহলে অ্যাসিডিটি বৃদ্ধির কারণ কী কী হতে পারে আমরা জানলাম। প্রথমত, খাবারের সঠিক ব্যবহার না করা, যদি মাত্র অতিরিক্ত আমরা খেয়ে ফেলি বা বেশি অতিরিক্ত অম্লীয় জাতীয় খাবার আমরা খাই, মশলা বেশি মশলা জাতীয় খাবার খাই, তারপর বেশি ভাজা পোড়া চর্বি জাতীয় খাবার খাই, তাহলে আমাদের অ্যাসিডিটির শিকার হতে পারে। এছাড়াও খাদ্য ছাড়া আর অন্যান্য যে কারণগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে দুশ্চিন্তা, পরিমিত না ঘুমানো, তারপরে সময় মতো না খাওয়া এবং ব্যাকটেরিয়াজনিত কারণে আমরা অ্যাসিডিটির শিকার হই। তো এই হলো আমাদের অ্যাসিডিটির কারণ। এখন এই অ্যাসিডিটির কারণ থেকে আমরা মুক্তি পেতে চাই কী খাওয়া, আমরা উপযুক্ত খাদ্য নির্বাচন করে অ্যাসিডিটির হাত থেকে রেহাই পেতে পারি, সেই জন্য আমাদেরকে খাদ্য নির্বাচনে সতর্ক হতে হবে। দেখো, প্রথম ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে খাদ্যদ্রব্য বা পানীয়ের কারণে যে অ্যাসিডিটি হয় সেগুলো অতিরিক্ত গ্রহণ না করে পরিমিত পরিমাণে আমরা গ্রহণ করবো, প্রয়োজন হলে স্বাভাবিকভাবে ওই খাদ্য গ্রহণ থেকে বিরত থাকবো। অর্থাৎ যদি আমাদের অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যায় তাহলে আমরা সেগুলো খাবো। দ্বিতীয়ত, বেশ কিছু খাদ্যদ্রব্য আছে যেগুলো খাদ্যকর্মী ফলে অ্যাসিডিটি নিষ্ক্রিয় করতে পারে, ওই সব খাদ্য আমরা গ্রহণ করবো এবং অ্যাসিডিটির হাত থেকে রক্ষা পাবো। ওই সব খাদ্য কী কী? বেশিরভাগই শাকসবজি আমাদের এই ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে, যেমন ধরো ব্রোকলি, পুঁই শাক, পালং শাক, গাজর, শিম, বিট, লেটুস পাতা, মাশরুম, ভুট্টা, আলু, ফুলকপি ইত্যাদি। অর্থাৎ সবুজ শাকসবজি যা এবং তার তরফে যে খাবারগুলো আছে, শাকসবজিগুলো আছে, সেগুলো আমরা যদি গ্রহণ করি তাহলে আমাদের অ্যাসিডিটির হাত থেকে রক্ষা পেতে পারি। আবার কিছু কিছু খাদ্য শস্য আছে যেগুলো অ্যাসিডিটি কমাতে সাহায্য করে, যেমন ডাল, মিষ্টি ভুট্টা, মিষ্টি ভুট্টা, দুধ, তারপর দুধ জাতীয় খাবারের মধ্যে আছে সয়া মাখন, ছাগলের দুধ থেকে তৈরি করা মাখন, সয়া দুধ, বাদাম দুধ, এগুলোও খাদ্যকর্মী, এগুলোও আমরা খেতে পারি, এগুলো অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। এছাড়া নানা রকমের বাদাম, হার্বাল চা, সবুজ চা, আদা চা, এগুলো খেয়েও আমরা অ্যাসিডিটি কমাতে পারি। তো আমাদের অ্যাসিডিটি তৈরির যে কারণগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণ করতে হলে মূলত সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে, খাদ্য সম্পর্কে আমাদের জানতে হবে, তাদের গুণাগুণ জানতে হবে এবং সেগুলো আমরা খাবো এবং আমাদের নিজেদেরকে অ্যাসিডিটির হাত থেকে রক্ষা করার চেষ্টা করবো। এটাই হচ্ছে অ্যাসিডিটি থেকে রক্ষা পাওয়ার মূল উপায়। এরপরের টপিক হচ্ছে পিএইচ মান জানা প্রয়োজনীয়তা। পিএইচ মান কি, এটা কেন জানতে হবে সে সম্পর্কে আমি তোমাদের একটু আলোচনা করব। আচ্ছা, তোমরা জানো কোনো একটি পদার্থ অ্যাসিড ক্ষার নামে পরিচিত, সেটা আমরা বের করতে পারি নির্দেশক ব্যবহার করে, কিন্তু আমরা তো মা এগুলো জানলাম যে পদার্থটা কী, কিন্তু এটা তো জানলাম না যে কী পরিমাণ অ্যাসিড সেখানে আছে বা কী পরিমাণ ক্ষার সেখানে আছে। আর যতক্ষণ পর্যন্ত না আমরা এটা জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা সেটার কোনো প্রয়োগিক ব্যাপার যেতে পারবো না, সেই জন্য আমাদেরকে কোনো বস্তুতে বা কোনো উপাদানে কী পরিমাণ অ্যাসিড আছে বা ক্ষার আছে সেটা জানতে হবে, আর সেটা বোঝা যায় পিএইচ মান পরিমাপ করে। তাহলে আমরা এই পিএইচ দিয়ে কী বোঝায় তা জেনে নিই। আচ্ছা, নিরপেক্ষ জলীয় দ্রবণ বা বিশুদ্ধ পানি যেখানে কোনো অ্যাসিড বা ক্ষার থাকে না, অর্থাৎ নিরপেক্ষ এর ভেতরে কোনো অ্যাসিড বা ক্ষার নেই, তখন তার পিএইচ মান কত? তখন তার পিএইচ মান 7 হয়। আচ্ছা, যদি তাতে অ্যাসিড যোগ করা হয় তাহলে পিএইচ মান কমে যেতে পারে, যত বেশি অ্যাসিড যোগ করা হবে তার পিএইচ মান তার আরও বেশি কমে যেতে পারে।
আবার পক্ষান্তরে যদি বিশুদ্ধ পানি বা নিরপেক্ষ জলীয় দ্রবণে ক্ষার যোগ করা হয় তাহলে আছে পিএইচের মান বাড়তে থাকবে, যত বেশি ক্ষার যোগ করা হবে তত পিএইচের মান বাড়তে থাকবে। সুতরাং বলা যায় কোনো দ্রব্যের পিএইচের মান যদি 7 হয় তবে সেটা নিরপেক্ষ দ্রব্য, কোনো দ্রব্যের পিএইচের মান যদি 7-এর কম হয় তাহলে সেটা অম্লীয় বা অ্যাসিডীয় দ্রবণ, আর কোনো দ্রবণের পিএইচ মান 7-এর থেকে বেশি হলে তা ক্ষারীয় দ্রব্য। এই তো এভাবে আমরা মানটা জেনে নেব। পিএইচের মান 7 থেকে যত বেশি কম হবে অ্যাসিড তত শক্তিশালী হবে, আর 7 থেকে যত বেশি হবে ক্ষারকত্ব তত শক্তিশালী হবে। এখন এই পিএইচের মান আমাদের কেন জানতে হবে? মানব দেহ থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে অনেক ব্যবহার সামগ্রী, ব্যবহার্য দ্রব্য সামগ্রী, এছাড়া কৃষিক্ষেত্র এমনকি শিল্প রাসায়নিক ক্ষেত্রেও পিএইচ মান জানা খুবই জরুরি, নিয়ন্ত্রণ করা খুবই জরুরি, জানা এবং নিয়ন্ত্রণ করা। এর কারণগুলো আমি তোমাদেরকে একটু, আমাদের ধমনীর রক্তে পিএইচের মান কত, আমাদের শরীরের ব্যাপারে আমরা প্রথমে আসছি। আমাদের ধমনীর রক্তে পিএইচের মান কত? আমাদের ধমনীর পিএইচের মান হচ্ছে 7.4, অর্থাৎ এটি সামান্য ক্ষার। এখন এর মান 7.4, কিন্তু যদি সামান্যতম হেরফের হয় যেমন প্লাস অথবা মাইনাস 0.4 হয় তবে মারাত্মক বিপর্যয় হতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। আমাদের জিহ্বায় লালা আছে, এই লালার পিএইচের মান হচ্ছে 6.6-এর কাছাকাছি। আচ্ছা, 6.6-এর কাছাকাছি এটা হচ্ছে স্বাভাবিক একটা মান, অর্থাৎ 6.6 মানের এর সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে। আমাদের পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য দরকারি পিএইচের মান কিন্তু এটি যথেষ্ট শক্তিশালী অ্যাসিডের পরিমাণ, তবে অভাব হওয়ার কিছু নেই, খাবার হজম করার জন্য আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো শক্তিশালী অ্যাসিড থাকে। এর মান 0.5-এর মধ্যে হেরফের হলেই আমাদের পেটে হজম সৃষ্টি হয়, অর্থাৎ পিএইচ মান 2 হলেই সবচেয়ে ভালো হয় খাদ্য হজমের ব্যাপারে। আচ্ছা, এছাড়া আমাদের প্রস্তাবে পিএইচের মান 7-এর কম থাকা স্বাভাবিক, এর কম বেশি হলে আমাদের কোনো অসুবিধা। এই তো গেল আমাদের শরীরের ব্যাপার। এরপরে আসো আমাদের মাটির পিএইচ মান কত। সাধারণত 4-8 ভেতরে থাকে, অর্থাৎ এটি অ্যাসিডিক থেকে শুরু করে ক্ষারীয় পর্যন্ত হতে পারে। পিএইচ মান, পিএইচ মান 3-এর কম অর্থাৎ বেশি অম্লীয় হলে মাটিতে অনেক দরকারি উপাদান যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম মাটি থেকে চলে যায়, ফলে উর্বরতাও কমে যায়, আর উর্বরতা কমে গেলে আমাদের ফসল উৎপাদন ব্যাহত হয়। অ্যাসিডিক মাটির জন্য ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামযুক্ত সার ব্যবহার করে পিএইচের মান নিয়ন্ত্রণ করা হয় এবং তখন আমরা ভালো ফসল পেতে পারি। অর্থাৎ এখানে অ্যাসিডিক ব্যাপারটা ফসল ফলন জন্য খুবই জরুরি, তাহলে আমাদের পিএইচ মান অবশ্যই জানতে হবে। এরপরে আসো ক্ষারীয় মাটি, যদি খুব ক্ষারীয় হয় অর্থাৎ পিএইচ মান 9.5-এর বেশি হয় তাহলে মাটির উর্বরতা নষ্ট হয়। এক্ষেত্রে অ্যালুমিনিয়াম আয়ন সহজে মাটি থেকে গাছের মূলে চলে যায় এবং এতে গাছের মারাত্মক ক্ষতি হয়। ক্ষারীয় মাটির জন্য নাইট্রেট ও ফসফেট জাতীয় সার ব্যবহার করে তখন আমরা পিএইচ মান নিয়ন্ত্রণ করতে পারি। অতিরিক্ত অ্যাসিড ও বা ক্ষার অর্থাৎ পিএইচ মান খুব কমে গেলে বা খুব বেড়ে গেলে দুটোই ফসল ফল মাটির জন্য ক্ষতিকর, ফসলের জন্য ক্ষতিকর। মাটিতে থাকা উপকারী অনেক অণুজীবী অণুজীবও তখন মারা যায়, ফলে গাছপালার স্বাভাবিক জৈবিক কার্যকলাপ ব্যাহত হয়। এই তো হলো মাটির ব্যাপার। এরপরে আসো প্রসাধন সামগ্রী। আমরা বাজার থেকে প্রসাধন সামগ্রী কিনি, এটা আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, কিন্তু এই ক্ষেত্রে পিএইচ মান জানাটা খুবই জরুরি, কারণ পিএইচ মান প্রাপ্তবয়স্ক শিশুদের জন্য আলাদা। দেখো, আমরা সাধারণত বাজার থেকে যেসব সামগ্রী কিনি তার পিএইচ মান থাকে 5.5। এর কারণ আমাদের ত্বক সাধারণত অ্যাসিডিক হয় এবং পিএইচ মান থাকে 4-6। তবে নবজন্ম নেওয়া শিশুদের ত্বকের পিএইচ মান 7-এর কাছাকাছি থাকে, এই জন্য পিএইচ মানটা জানা জরুরি। কারণ প্রাপ্তবয়স্ক মানুষদের যে ব্যবহৃত প্রসাধনী সেগুলো শিশুরা ব্যবহার করতে পারবে না, তাদের ত্বকের জন্য ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমরা পিএইচ মান জানবো এবং প্রসাধন সামগ্রী সেইভাবে ব্যবহার করব। এরপরে বিভিন্ন শিল্প রাসায়নিক প্রক্রিয়ায় পিএইচ মান নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন নানারকম ঔষধ, কলমের লালে, বেকারিতে লজেন্স জাতীয় মিষ্টি খাদ্যদ্রব্য, চামড়া প্রস্তুতি,
এটা অনেক ক্ষেত্রে পিএইচের মান নিয়ন্ত্রণ খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আলোকচিত্র সংক্রান্ত রাসায়নিক বিক্রিয়া, রং তৈরি ও ব্যবহারে, ধাতব পদার্থের ইলেকট্রোপ্লেটিং, এরকম হাজারো ক্ষেত্রে পিএইচ মান নিয়ন্ত্রণ করে কাজ করা হয়। তো পিএইচ মান যেহেতু সব ক্ষেত্রে জরুরি, তাই এটা সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান রাখতে হবে, তবেই আমরা সব ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিয়ে সফলভাবে কাজ করতে পারবো, তা না হলে এটা আমাদের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। কোনো মানের পিএইচ দ্রবণে কোন বর্ণ ধারণ করে তা বোঝার জন্য একটি চার্ট রয়েছে, একে ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট বলে। কোনো দ্রবণে কয়েক ফোঁটা ইউনিভার্সাল নির্দেশক যোগ করলে দ্রবণ যে বর্ণ ধারণ করে সেই বর্ণ ইউনিভার্সাল নির্দেশক কালার চার্টের বর্ণের সাথে মিলিয়ে দ্রবণের পিএইচ পরিমাপ করা হয়। তোমাদের বইয়ের 154 পৃষ্ঠায় এরকম একটা কালার চার্ট দেওয়া আছে, তোমরা সবাই ওই চার্টটি দেখে নেবে এবং বোঝার চেষ্টা করবে। ওখানে সুন্দরভাবে স্পষ্টভাবে দেখিয়ে দেওয়া আছে নিরপেক্ষ কালার কোনটি, তারপরে অ্যাসিডীয় কালার কোনটি, ক্ষারকীয় কালার কোনটি, তোমরা দেখবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তো এ পর্যন্তই আজকের জন্য। তো তোমরা ক্লাসটি ভালো করে খেয়াল করবে, বই খুলবে এবং অধ্যায়ের এই টপিকগুলো দেখবে, পড়বে, বোঝার চেষ্টা করবে। কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমি আমার সাধ্য মতো তোমাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।